সংশোধনাগারে থাকা বন্দীদের নিয়ে রাখি উৎসব পালন করা হলো। বসিরহাটে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পালিত হয় এই দিনটি। পৌরাণিক বিশ্বাস অনুসারে 100টি অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়। তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলের একটি টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ভরা সভায় বস্ত্র অপসারণের সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন। তখন থেকেই এই উৎসব পালিত হয়ে আসছে বলে ধারণা করা হয়। সুতরাং রাখি বন্ধন উৎসব হলো ভাই বোনের একে অপরকে রক্ষা করার প্রতিজ্ঞা দিবস। তবে সমাজে এমন অনেক ভাই বোন আছেন যারা বিভিন্ন অপরাধে আজ সংশোধনাগারে, যাদের রক্ষা করার ক্ষমতা আর তাদের ভাই বোনের নেই। তাদের বিচার করে আইন, ভাই বোন সব থাকতেও তারা আজ স্বজনহারা। সেই রকমই কিছু সংশোধনাগারে আবাসিকদের রাখি পরিয়ে তাদের আক্ষেপ দূর করার চেষ্টা স্বেচ্ছাসেবী সংগঠনের। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার উপসংশোধনাগারে এই মুহূর্তে 231 জন বন্দী রয়েছেন। এদের মধ্যে 26 জন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে জেলে বন্দী, বাকিরা নানান অপরাধে অভিযুক্ত। আজ রাখি পূর্ণিমার দিনে সংশোধনাগারে বন্দীদের জন্য রাখি উৎসবের আয়োজন জেল কর্তৃপক্ষের। তাদের সাথে সহযোগিতা করেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। জেলে যারা বন্দী আছেন, সেই বন্দী যারা আছেন তারা যে কোনো কারণে হোক জেলবন্দী আছেন, তাদের কাছে ভাই বোন কেউ নেই, অন্তত তাদের পাশে দাঁড়িয়ে আমরা অন্তত মানবাধিকার সংগঠন তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু অন্তত ভাই বোনের যে মেলিবন্ধন, সেই মেলিবন্ধন এবং তার মুক্তি পাওয়ার জন্য এবং তাদের একটু মনে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা প্রতি বছর নেয় মানবাধিকার সংগঠন জেলে প্রতি বছর জেলবন্দীদের জন্য আমরা প্রোগ্রাম করি। বসিরহাট মহকুমার উপসংশোধনাগারের জেলার অমিত চক্রবর্তী বলেন, বছরের 365 দিনই তারা বন্দী, একঘেয়ে জীবন। তাই আজকের দিনটাই যাতে বন্দীরা তাদের বোনের অনুপস্থিতি অনুভব না করেন এবং একঘেয়েমি থেকে বার করে একটু আনন্দ দিতেই আজকের এই উদ্যোগ। এছাড়াও রাখি বন্ধনের মধ্যে দিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠুক। সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পর সামাজিক দায়বদ্ধতা বুঝে মূল স্রোতে ফিরে আসুক তারা, এটাই কাম্য। হিউম্যান রাইটস কাউন্সিল অফ ইন্ডিয়া তরফ থেকে আমাদের একটা প্রেয়ার করা হয়েছিল, আজ রাখি পূর্ণিমা পূর্ণ দিনে ওরা আমাদের কিছু আবাসিক বন্দীদের রাখি পরাবে। তার কারণটা হচ্ছে এরা তো 365 দিনই বন্দী থাকে, যে বেরিয়ে গেলো বেরিয়ে গেলো, যে থাকলো থাকলো। তারপরে সেই আজকের দিনটা যাতে মন যাতে একটু ভালো রাখা যায় সেই জন্য তারা প্রেয়ার করেছিল। আমাদের ডিজি অফিসের তরফ থেকে পারমিশন দেওয়া হয়েছে এবং তাদের একটা সংগঠন তরফ থেকে একটা দল আমাদের সংশোধনাগারে এসছে এবং তারা কিছু বন্দীদের রাখি পরাবে। এই ধরনের উদ্যোগ প্রতি বছরই নেওয়া হয়। আজকের দিন করে প্রত্যেক বছরই আমি এখানে 3 বছর আছি, 3 বছর প্রত্যেক বছরই এখানে আমি দেখেছি এই সংগঠন থেকে ওই সংগঠন থেকে আসে এবং ভিতরে আমাদের আবাসিকদের রাখি পরে। সংশোধনাগার সূত্রে জানা গেছে এখানে বন্দীদের নিয়মিত কাউন্সেলিং চলে, পাশাপাশি তাদের শরীর ঠিক রাখার জন্য যোগব্যায়ামেরও ব্যবস্থা করা হয়েছে। শারীরিক বিকাশ থেকে শুরু করে সুস্থ থাকার বিভিন্ন কলাকৌশল এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। বন্দীদের অপরাধমুক্ত জীবনযাপনের পথে পৌঁছে দেওয়ার জন্য রাখি উৎসব পালন আরও একটি উদ্যোগ। এ বিষয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের বোনেরা জানান, প্রতি বছরই তারা দিনটিতে সংশোধনাগারে এসে রাখি পরান। আজকের দিনটির জন্য জেল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রতিটি বন্দী মুখিয়ে থাকেন। দিনটি খুব আনন্দের সাথেই তারা পালন করে থাকেন বলে জানান আয়োজকেরা। আমরা হিউম্যান রাইটস 2010 থেকে আমরা প্রতি বছর উদ্যোগ নিয়েছি, যারা মুক্ত ভাই বোন তারা অবাধ বিচরণ করে। এরা যেহেতু বন্দী, এদের সব থাকতেও এরা কারোর পরশ পায় না, তাই আমরা এই সংগঠনের উদ্যোগ নিয়ে প্রতি বছর রাখি বন্ধনে আমরা এদের এসে রাখি পরি। এর অনুভব শেয়ার করা যাবে না, এত ভরপুর অনুভব। প্রতি বছরই আমরা আছি, জেল সুপার থেকে স্টাফেরা প্রত্যেকে অপেক্ষায় থাকে দিদি কখন আসবে। জেল সুপার যাওয়ার আগেই হাত বাড়ায় রাখিরা, এসে জেল বন্দীরা প্রণাম করে, উৎসাহে থাকে। কিছু বিগত পুরনো লোকও আছে, নতুনও অ্যাড হয়, সব মিলেমিশে ভীষণ আনন্দ উপভোগ করি যে আমি ওদের কাছে পৌঁছাতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চান। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।